আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দশবার সুরা ইখলাস পড়লে কি হয়, পরীক্ষিত খুব সুন্দর একটি আমল। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক, মানুষ জাগতিক বিপদ আপদ তথা প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে থাকে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয়, আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হয়। কিন্তু দোয়া করার আগে দোয়া করার পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা এ বিষয়ে পবিত্র কুরআন মাজিদে মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দোয়া কবুল হওয়ার একটি শর্ত মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 66 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তিনিই চিরঞ্জীব, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অতএব তাকে ডাকো এবং তার নিকট যাও একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে। বন্ধুরা, এই আয়াত দ্বারা তো স্পষ্ট জানা গেল আমাদের ইখলাস পরিপূর্ণ করে খালিস নিয়তে একনিষ্ঠ অন্তরে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য পোষণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকেন। এছাড়াও দোয়া কবুলের ব্যাপারে নির্দিষ্ট সময় রয়েছে, এর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে শুক্রবার। শুক্রবার আসরের নামাজের পরে এবং যে কোনো সময় এশার নামাজের পর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলছিলেন, জুম্মার দিনে এমন একটি বিষয় রয়েছে, তখন যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করেন এবং সময়টার সংক্ষিপ্ত ইঙ্গিত দেন। বুখারী শরীফ হাদিস নং 6400। এছাড়াও সূর্য ডোবার আগ মুহূর্তে অর্থাৎ আসরের নামাজের পর দোয়া কবুলের ব্যাপারে জাবেদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলমান এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। এই মুহূর্তটি তোমরা আসরের সেই সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ হাদিস নং 1048। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিশেষ আমলের কথা বলবো। শুক্রবার আসরের নামাজের পর এই আমলটি করুন এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পরে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের যাবতীয় আশাগুলো পূরণ করে দেবেন। আমলটি আপনাকে পরিপূর্ণ ইখলাসের সাথে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট কিছু চাও তখন তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে তিনি একটি দোয়া কবুল করলে অপরটি করবেন না। অর্থাৎ বন্ধুরা, দুরূদ পাঠ করে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হল সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই ব্যক্তির নেক আশা পূর্ণ করে দেন। প্রিয় দর্শক, এটি বছরের যে কোনো সময় আপনি করতে পারেন, তবে বিশেষ করে শুক্রবার নামাজের পর এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর একবার দুরুদ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে আবার পুনরায় 1 বার দুরুদ পড়ে আল্লাহর দরবারে ইমানের সহিত আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তার বান্দার মনের ইচ্ছে কবুল করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এই সময়টিতে অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পর এবং অন্য দিনগুলোতে এশার নামাজের পর আয়াতুল কুরসি, সূরা হাশুরের শেষ 3 আয়াত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান পড়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থেকে থাকে। বন্ধুরা, যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর সূরা ইখলাস 3 বার অথবা 10 বার পাঠ করবে এবং তার আগে ও পরে 10 বার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি 10 বার পাঠ করবেন, সময় কম থাকলে 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করতে চায় তার উচিত হবে প্রথমে দুরুদ পাঠ করা এবং দুরুদ দ্বারা দোয়া শেষ করা, কারণ আল্লাহ উভয় দোয়াই কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তার আগে তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করবে।
প্রিয় দর্শক, সূরা ইখলাসকে যারা ভালোবাসেন তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাবে। মুসনাদে আহমদ, হাদিস নং 3141। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ মাফ করে দেয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফ, হাদিস নং 2898। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দৈনিক সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। এছাড়াও যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তালার 99টি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি নাম ইয়া জাহিরু 100 বার পাঠ করবে অথবা তার অধিক পাঠ করবে, তাহলে আল্লাহ তালা তার মনের আশা দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।